বলেন সমস্যা কি আপনার? সমস্যা আমার একটা অভিযোগ, খুবই অস্বাভাবিক না পাকের বন্ধ, খুবই অস্বাভাবিক। ও আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে মানে ও দেখো কারণ 18 সালের জানুয়ারি মাসের দিকে ঘরে আমি আমার ছেলে পড়াবার জন্য মাস্টার রাখি, মাস্টার রাখার পর ও আমার জানুয়ারি দিয়ে ঘরে পড়ায়, পড়ার সুবাদে পুরো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে মাস যাওয়ার পর থেকে ও তো আমার লোকের আচরণটা কি খারাপ খারাপ করে, মানে গায়ে হাত দেয়, ভাবি ভাবি ডাকে, ভাবি ওই কই কি আমার জড়াই ধরে জড়াই ধরে ধরে ছবি তুলতে পেরার সময় এই ছবি তুললাম, ছবি তোলে এরপর আবার ওর পরীক্ষা তখন লেখাপড়া করে, পরীক্ষা প্রথম আবার একটা দিন একটা ভাবি 5000 টাকা দাও, তো 5000 টাকা দাও আমি আবার ফ্রিমেন্টে আর টাকা দিছি না ভাই, পরে আবার টাকা চাই, হে আর কি লোক দেয় আরো, হে আরো টাকা চাই, কিন্তু টাকা দেওয়ার কোনো নাম মূল্য নাই, টাকা খালি চাই দিয়ে থাকে, টাকার কথা কইলে হে ভালোবাসার কথা শুরু করে লাগাই দেয়, পরে আবার আমার বউ আর আব্বু আবার জায়গা বেঁচছে, জায়গা বেঁচলে 4 লাখ টাকা পায়, 4 লাখ টাকা পাইছিল, ও আমার কাছে কয় তোমার কাছে টাকা আছে তুমি দাও আমি একটা ব্যবসা করবো, কয়েক মাসের মধ্যে টাকাটা আবার দিয়ে দিব, কি বলছে যে রিয়েছে কয়েক মাসের মধ্যে টাকা, তোমার তো টাকা ঘরে বসেই থাকে, তাই টাকাটা আমি আবার দিলাম, আমার দেওয়ার পর এখন পরবর্তী আমার টাকা চাই, টাকা তো টাকা নিয়েছে টাকা দেবো না, আমি সম্ভব খুব ভালো করতে কয় টাকা দিন কি তুমি এই ঘরে থাকো কি করতে, তোমার জামাই বয়স্ক ঘুইরা ওই ঘুইরার লগে তোমার থাকা লাগবে না, তুমি আমার সাথে তোমার নিয়ে আমি বরিশাল বাসা বাড়ি নিয়ে থাকবো, আর ডিপেস করা আছে আর ওই টাকা তোমার জন্য মিলে দিলে প্রায় 10 লাখ টাকার মতন আমার কাছে দেবা থাকবে, এই টাকা দিয়ে আমরা ই করবো বরিশাল যাইয়া বাসা বড় করিয়া থাকবো আর জায়গা দেখবো অনেক অনেক, তারপর নিয়ে এরপরে প্রায় 10 লাখ টাকা আমি ম্যানেজ করে একসাথে ওরা আতে দেবো, আতে দিছি ও কয় আমরা চলে যাবো, আর আমি আমার কই না যাবো না, আমি অনেকবারই কইছি তুমি আমার টাকা দিয়ে দাও আমি যাবো না, এখন ও আমার কিছু কিছু খারাপ ছবি তুলছে, গালে গাল মিলিয়ে আমি অন্য ছবি তুলি, এখন কাকি তুই যদি আমার লোকে না যাও তোর এই ছবি আমি ফেরাস করে দিই সব জায়গায়, তোর ছবি আমি সব জায়গায় দিয়ে দেবো, দেখিস তোর তো আত্মীয় স্বজন তোর দুষ্টি আছে হেই না আমি দিয়ে দেবো, এই আমি আর যাই না, অনেক জ্ঞান জমাইছি এই নিয়ে অন্য আমার ফোনে ফাইভ মানে আমি সব সময় আমার ছেলে একদিন মাদ্রাসায় গেছে, ওই ছেলে আলাপ পাইছে যে মার লগে টাকা নিয়ে সম্পর্ক নিয়ে পুরো সময় ঝগড়া হইতেই আছে ওর সাথে, আমার এই ছেলে আলাপ পাইয়া ছেলে আবার অন্যকে ই করে কয় আমি কি লেগেছে আমি দ্বারা করবো না, আমার ছেলে কই দিয়েছে মানে বোঝে না ছেলে পরে ও তো সব বোঝে, আমার ছেলের মাদ্রাসা দেহে ফেরত দিয়েছে ওই মল্লিক মার্কেট অনেকে দেখছে ভাইয়া আর মাঝে লাগবে ফেরে, তুই যদি আমার বিষয় নিয়ে কোন সময় কথা কও তোর মার বিষয় আমার বিষয় লইয়া তার তো তোর কিন্তু হেই নিঃশ্বাস কি করছে এই দিয়ে শুই হেই বিচার ওই যে নাজ মাও জানি আমি যে মেম্বার ওই এলাকার মহিলা মিত্রের সভাপতি নাজমা ও আসলে ও বিচার করতে আমার বাসা পর্যন্ত গেছে ওই ছেলে নিয়ে মারামারি কারবার করছে, তারপর হ্যাঁ পরে হ্যাঁ আমার মোবাইলে হুমকি দেওয়া দিয়েছে তুই যদি আমার লাগে না যাও তার তোর ছেলে মারিলাম তোর ছেলে রাত কেটে দিব তোর জামাই মারিলাম, মানে এত থে মানে ফোনে রেখে ফোন দিকে থাকতো আর আমার লাগে যাইতে হইবে, তারপরে কই থাক আমার ছেলের সন্তান বাইছে থাক তো এই জায়গায় থাক, তা আমি ওর লাগে আবার ফেলে গেলাম সেই 18 সালে 18 সাল যাই পলাশপুর ওর একটা ধর্ম বোন ডাকছে বাসা নিল ওই ঘরে একটা খাট একটা আলমারি রাখতে দিয়েছে এই নামার আগে আর কি সব ম্যানেজ করছে খাট রাখছে আলমারি রাখছে পাতিলি ওর বোনের নিয়ে গেছে ইনি আর কি এই নামার নিয়ে গেছে ছেলেটা ছিল কোথায় তখন আপনি যখন ওই ওর সাথে পলাশপুরে ছিলেন তখন ছেলেরা ছিল কোথায়? ছেলে ওই জায়গায় রাখি আছেন বাকারগঞ্জ রাখি আমি তারপরে কয়জন সন্তান আমার
দইছিল হ্যাঁ ছোট বড় ছেলে ঢাকায় আর মামার কাছে থাকতো আর ছোট ছেলে বড় ছেলের বয়স কত বড় ছেলের বয়স এই 24 বছর 24 বছর হ্যাঁ বর্তমানে 24 বছর তো আমরা দেখেছিলাম তো যখন রাখতেছি তখন 19 বছর ছিল হ্যাঁ এই আমি তারপরে অন্য গান্যা হই পরের ফুল আরেক বছর থাকি ওই বছর আমি 10 বছর থাকি তারপর আগে তালাক দেবো এই আমার বউকে হেডিংকে সম্পর্ক আছে আমি কিছু আমার কাবিল লাগবে এই কাবিলটা করলো এইভাবে আদৌ সত্য করছে না মিথ্যে করছে আদৌ আমি জানি না বিশ্বাস করি করছে বিশ্বাস করে আমি তাই ওর সাথে একসাথে পলাশ করে আবার আরেকটা বাসা নিয়ে ভাড়া থাকি ওই বাসা দিকে 10 বছর বাসা ভাড়া থাকার পর এটা কত সালে হ্যাঁ 18 সালে 18 সালে 19 19 মাঝে মাঝে হ্যাঁ ওই 10 বছর থাকার পর আমার বড় ভাই এগুলো আর কি সব ই করতেছে দেওয়া আর মনে হয় করতে না করতেছে ও তো সরল বিশ্বাসে আরে লে থাকতে আছে বড় ভাই খবর পাইয়া কেমনে কেমনে কার জানি হইছে যে পলাশপুরে থাকে হ্যাঁ হে খোঁজ জানে খোঁজার পর পাইছে হ্যাঁ পলাশপুরে যাই আমার ভাই আমারে হ্যাঁ একারে বাড়িয়ালালে কইতে হে গাড়ি ঘুরে আমার নিয়ে গেছে না হ্যাঁ হে দেখা দিয়ে ও আবার হে তোর ছবি ইতে দিমু ফেসবুকে দিমু তোর ছবি তোর ইন্টারনেটে ছড়িয়ে দাও হুমকি দিস তোর ছবি তোর ভাই গুণ আপনি ছজন যাই জিজা ভাই আমার কই বোনের জামাইটা ভাই কাগজ দ্বিতীয় বিয়ে করার পর শুনে আমি অনেকবার জিজ্ঞেস করছি তুমি নাকি বিয়ে করছো কতর উপায় দিয়ে সব কথা বাকি বলছো বিয়ে হইলে আমি করি সব এরকম করে আর কি থিয়েটার দিয়ে মঙ্গলবার রাত্রে আমার বাসা দিয়ে থাকে দিকে আমার বাসা দিয়ে আইছে বুধবার দিন বউ দিয়ে আনছে আবার মানে এটা কোন মঙ্গলবার মানে এই যে এই আমলে মানে 4 তারিখে মঙ্গলবার গেছে এই 10 হ্যাঁ এই মঙ্গলবারের কথা আচ্ছা এই মঙ্গলবার আমার বাসায় যায় এই অক্টোবর মাসের হ্যাঁ 10 মাসের হ্যাঁ ও আবার বাসায় যায় তারপর বুধবার দিন আমি আবার জিজ্ঞেস করি ঠান্ডা লাগলে
ওইটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে ওষুধ কিনে দিয়ে বাসা ধুইয়া আবার সুইনের কাছে রাইতে কা আমার দাদাই স্টক করছে মানে ও কোথায় যে তোর কয় না আমার দাদা স্টক করছে এখনই আমার যাইবে হ্যাঁ এই কথা বললো বাসা চলে গেছে হ্যাঁ বাসা চলে যাইয়া আবার শুক্রবার দিন আমি কই মানে গত শুক্রবার দৌড়ে খেতে বলতে একটা রাস্তা নিয়ে গেছে বড় রাস্তা হিন্দি রাস্তা এই মাথায় দিছে এই মাথায় মানে আপাতত আমার ভারী মারতে আছে কে মারে কে বিয়ে হ্যাঁ তুই জানাস কিছু জানো হ্যাঁ আমি কি তুমি তো কইলে বিয়ে কর না তাই আমি বউ আইছি করতে গেছে হ্যাঁ হ্যাঁ আমি বউ লয়ে যাও তা তুই যা চাও তাই দিন তুই যা চাও তাই দিন এর কোনো গন্ডাম গেজানি করবি হ্যাঁ আমি তো আমার আশেপাশে লোক জিজ্ঞেস করছি তুমি কি এত জানতে আমি আর বড় হ্যাঁ ও আমার একটা খেতে খেতে রাস্তা নিয়া মাসি কোথায় বইয়া মানুষ আছে না একবারই ওরা একটা বালুর সাইড আছে ওই যে দেখি আমার মাস মাঝে আমার মানে মাথার এগুড়া লাল বানাই হয়ে গেছে ডাক্তারে দেখছে পরে আমি ওই যে বাজাইয়া ডাক্তার দেখিয়া হয়তো কি করি একটা অভিযোগ করছে কারণ থানা রাত্রে হ্যাঁ থানার অভিযোগ করার পর কয় তারিখ এটা সাত তারিখ শুক্রবার সাত তারিখ হ্যাঁ হ্যাঁ পরে থানার অভিযোগ করলাম বসতে বলে টাকা নেছে কত আমার তো মোটরসাইকেল নাই মানুষের মোটরসাইকেল ঘুরি তাতে আমার সমস্যা হয় ইনকাম বেশি হয় না তার যদি একটা মোটরসাইকেল কিনে দিতে আর তাইলে কি হইতে ভালো হইতে সুবিধা হইতে আপনি চাচ্ছেন কি আমি চাচ্ছি অধিকার ও আমার বিয়ে করছে এক স্বামী ছাড়া করছে সে স্বামী বিয়ে করছে আমি কোথায় যাবো কোন আমি সেই অধিকার আমি আপনার নামে রাখে না আপনার কাছে টাকা নেছে কিন্তু আপনার কাছে নামে কোন বাড়িঘর ই করে নাই তো বিভিন্ন ঘুরে ঘুরে দেখাইছে আমার এই জায়গাটা রাখছে এইভাবে করছি ও সাক্ষী আছে পরশপুরের এক মহিলা গেছি সাগর দিয়ে করে সেটা কি আপনার টাকা সেই টাকা আমার টাকা